এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যেগুলি 5 নম্বরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, গাঢ় পাহাড়ের নিচে এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে 5 নম্বরে, সেই কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন আমি কে সিলেক্ট করেছি, তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল কেন, সেই বিদ্রোহের ফল কি হয়েছিল, অথবা হাতি বেগার প্রথা কি, তা কিভাবে বন্ধ হয়। তো দেখো, অ্যান্সারটা আমি খুব সুন্দর করে পড়ছি, তোমরা প্লিজ খাতায় লিখে নেবে নোটসটা। তো দেখো, পেট জ্বলছে ক্ষেত জ্বলছে, হুজুর জেনে রাখুন, খাজনা এবার মাপ না হলে জ্বলে উঠবে আগুন। এমন বিধ্বংসী, এমন প্রতিবাদী ও এমন শ্রমজীবীর কণ্ঠ নিয়ে বাংলা সাহিত্যের আবির্ভূত হন কবি সুভাষ মুখোপাধ্যায়। সাম্য বিশ্বাসী সমাজ বদলের স্বপ্নে উন্মুখর, বিদ্রোহের অগ্নিকণ্ডেও তিনি ফুটিয়ে তোলেন নবযুগের ফুল। তাই সমস্ত নিষ্ঠুরতার বিপন্ন ইংরেজ কুশাসনের কবলে বন্দী বাংলাদেশেও তিনি সাধারণের সম্মিলিত জয়ের ছবি ফুটে উঠতে দেখেন। তো দেখো, আমি অ্যান্সারটা খুব সুন্দর করে কোটেশন করে আমি পড়ছি, নিষ্ঠুর জমিদারতন্ত্রের পরিচয়। গাঢ় পাহাড়ের আদিবাসীরা প্রকৃতির সব বিরোধিতা অতিক্রম করে পাথরের বুকের উপর ফসলের সমরে আনে সবুজ বিপ্লব। তারপর সেই ফসল যখন পাকে, তখনই মৃত্যুদূতের মতো উপস্থিত হয়ে জমিদারের পাইক বরকন্দজরা তাদের খাজনা আদায়ের ভয়ঙ্কর থাবায় এসেই বসে কেড়ে নিয়ে যায়। জমিদারদের টঙ্ক দিতে গিয়ে চাষিদের জীবন সমীকরণের অঙ্ক শূন্য হয়ে যায়। তো দেখো, কোটেশন আছে হাতি বেগার প্রথা। গাঢ় পাহাড়তলি অঞ্চলে এক বিশেষ জমিদারি আইন ছিল, নাম হাতি বেগার। জমিদারি খেয়াল ও বর্বরতার এক জ্বলন্ত নিদর্শন এই প্রথা। জমিদারদের শখ ছিল হাতি ধরার, তার জন্য আড়ম্বরের মাচা বাঁধা হতো, সেখানে সেপাই নিয়ে আসন অলঙ্কৃত করবেন মহামান্য মহাবীর জমিদার একান্ত নিরিবিলিতে, সব সৈকনতা বজায় রেখেই। তাই পান থেকে চুন্না খসায় ঢালাও ব্যবস্থা করা হতো, এবং যে অঞ্চলে হাতি আছে সেই জঙ্গলে ঘিরে বেড় দিয়ে দাঁড়াতে হবে সব ছেলে বুড়ো সমস্ত প্রজাকে। প্রত্যেক গ্রাম থেকে তাই আসতে হতো খাদ্য নিয়ে। যারা হাতি বেড় দিত, তাদের অনেকেই সাপের কামড়ে বা বাঘের মুখে পড়ে প্রাণ দিতে বাধ্য থাকতো। তাতে কি হলো, মহামান্য জমিদারের হাতি ধরার মহাবীরত্ব তো প্রকাশ পেল। হাতির জন্য প্রজাদের এই যে বেগার শ্রমদান, এমন কি বে সহায় প্রাণদান করার প্রথাই হলো হাতি বেগারের প্রথা। তো দেখো, হাতি বেগার প্রথার বিরুদ্ধে কি আছে, বিদ্রোহ। তো দেখো, এই পয়েন্টটা আমি খুব সুন্দর করে লিখেছি। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। হাতি বেগার এমন চরম অত্যাচারের আগুন হয়ে প্রজাদের জীবন পুড়িয়ে দিল, যে চিরকাল মৌন শান্ত সর্বস্ব প্রজারা ও বিদ্রোহী হয়ে উঠল। আর প্রতিটি বিদ্রোহের পিছন থাকে একজন মানবতাবাদী নির্ভীক মুখ। এখানে সেই বিদ্রোহের জ্বলন্ত মুখ হয়ে ওঠে গোরাচাঁদ মাস্টার। তিনি চাকলার চাকলায় মিটিংয়ে বসিয়ে প্রজাদের সচেতন করলেন, বোঝালেন অন্যায় মেনে নেওয়া সবচেয়ে বড় অন্যায়। ফুঁসে উঠল মানুষ, কামার ঘরে তৈরি হতে লাগলো অস্ত্রশস্ত্র, সমবেত প্রজারা হলো শয্যাবদ্ধ, তারা গর্জে উঠল ক্রুদ্ধ ক্ষমতা নিয়েই। কিন্তু জমিদারদের নৃশংস দমন নীতিতে আগ্নেয়াস্ত্রের প্রয়োগে প্রজাদের হার হলো। তবু হারের পরেও এলো জিত, হাতি বেগার প্রথা বন্ধ হলো। সেই থেকে চৈতন্যনগরে হিন্দু কোনায় প্রচলিত হলো বিদ্রোহের সেই গল্প, রচিত হলো কিংবদন্তি। বিদ্রোহের উত্তর পুরুষরা তা বহন করে চলল যুগ যুগান্তর ধরে। তো দেখো, 2 নম্বরের কোশ্চেন কি আছে, গাঢ় পাহাড়ের নিচে রচনার অবলম্বনে সুসং পরগনা নিসর্গ প্রকৃতি এবং মানব প্রকৃতির বর্ণনা দাও। তো দেখো, আমি অ্যান্সারটা পড়ছি, বাংলা সাহিত্যের খ্যাতনামা সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায় গাঢ় পাহাড়ের নিচে গদ্যাংশে বাস্তব অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন। গাঢ় পাহাড়ের নিচে অবস্থিত সুসং পরগনার ভালো লাগা অনুভূতি লেখকের ভাবনায় প্রকাশ পেয়েছে। গাড়ি চলাচলের রাস্তায় এতই অমসৃণ যে চলার পথে কান্না পাওয়া স্বাভাবিক, তাই ওই পাহাড়ি পথে হেঁটে যাওয়াই আরামদায়ক। সুসং পরগনার অন্যতম আকর্ষণ সোমেশ্বরী নদী। এই নদীতে শীতের সময় দেখে শান্তশিষ্ট মনে হয়, স্নিগ্ধ জলরাশি দেখে হেঁটে পার হওয়ার বাসনা জাগতে পারে, কিন্তু জলে পা দিয়েই মনে হবে কেউ যেন পায়ে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, মনে হবে যেন এই নদীর স্রোত নয় কুমিরের ভয়ঙ্কর দাঁতের কামড়। এমনটি মনে হতে পারে যে
এমনটি মনে হতে পারে যে ভিতরে ভিতরে সোমেশ্বরী যেন ভয়ঙ্কর রেগে আছে। তো বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি, এইগুলো খুব সুন্দর করে খাতায় তোমরা লিখে নেবে, এটা আমার একান্ত অনুরোধ। অবশ্য ফেরি নৌকাতে গরু ঘোড়া মানুষ নিশ্চিন্তে আরামে পার হয়ে যাচ্ছে। ফেরি নৌকায় হিন্দুস্থানি মাঝির মেজাজ ভালো থাকলে শহরে বাবুর কাছে দেশ বিদেশের খবরাখবর জানতে চাইবে, কিংবা হয়তো গর্বিত স্বরে দাবি করবে তার বিহারী মনিব হলো বাংলার সব ফেরিঘাটের মালিক। গাঢ় পাহাড়ের সবুজের স্পন্দন ভরা সুষম পরগনায় লেখকের সৌন্দর্য পিয়াসী মনকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল। তারই প্রঞ্জাল বর্ণনা রয়েছে আলোচ্য রচনায়। তিন নম্বরে কোশ্চেন কি আছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, গাঢ় পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো দেখো এই অ্যান্সারটা পড়ছি, সুভাষ মুখোপাধ্যায় সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র মানুষের কথা বলেছেন গাঢ় পাহাড়ের নিচে। গদ্যাংশে গাঢ়দের জীবনযাত্রা যে পরিচয় ফুটে তুলেছেন খুব সুন্দরভাবে। তো দেখো তা হলো কি, প্রথম আছে কি, প্রথম পয়েন্ট আছে শিকার বৃত্তি। গাঢ় পাহাড়ি দরিদ্র মানুষেরা অত্যন্ত পরিশ্রম জীবনযাপন করে, বছরের যখন কাজ না থাকে তখন তারা শুকনো ঝোপ ঝাড়ে আগুন লাগিয়ে দেয়, এই সময় তারা মনের আনন্দে পশু শিকার করে। সুভাষ মুখোপাধ্যায় এই প্রসঙ্গে লিখেছেন, যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই। তো দু নম্বর পয়েন্ট কি আছে, কৃষিকর্ম। পাহাড়ের নিচে যারা থাকে তারা অমানসিক পরিশ্রম করে, এদের অধিকাংশ মানুষ হলো হাজং সম্প্রদায়ের মানুষ, এদের পরিশ্রমে গাঢ় পাহাড় সবুজ বর্ণ ধারণ করে। তো দেখো নেক্সট পয়েন্ট কি আছে আমাদের, শোষণ বঞ্চনা গাঢ় পাহাড়ের। তো দেখো শোষণ বঞ্চনা কি আছে, গাঢ় পাহাড়ের মানুষের মনে শান্তি থাকে না। লেখক জানিয়েছেন, মাঠ থেকে যা তোলে তারা সবটাই ঘরে থাকে না, জমিদারদের লোকজনরা এসে সব কিছু তাদের থেকে কেড়ে নেয়, জমিদারদের টাকা মেটাতে গিয়ে চাষিরা ফকির হয়ে যায়। পরের পয়েন্ট কি আছে, জমিদারি আইন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং অক্ষয় কুমার দত্ত পল্লী গ্রামস্থ প্রজাদের উপর জমিদারদের নির্মম শোষণের কথা লিখেছেন। হাতি বেগার আইন অনুসারে হাতি ধরতে গিয়ে অসহায় প্রজাদের অনেকেই প্রাণ দিতে হতো। তারপরে দেখো আমাদের লাস্ট পয়েন্ট কেছে বিদ্রোহ। গাঢ় পাহাড়ের প্রজারা গোড়াচাঁদ মাস্টারের নেতৃত্বে প্রতিবাদ করে, সেই প্রতিবাদ একসময় বিদ্রোহের রূপ পায়, হাতি বেগার সেখানে আর চলে না। তো দেখো নেক্সট চার দাগের কোশ্চেন কি আছে, জমিদারদের টঙ্ক দিতে গিয়ে চাষিরা ফকির হয়, টঙ্ক কি, জমিদারকে টঙ্ক দিতে গিয়ে কারা কীভাবে ফকির হয় সংক্ষেপে লেখো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো দেখো টঙ্ক শব্দের অর্থ হলো টাকা, এখানে অবশ্য খাজনা অর্থে শব্দটি ব্যবহৃত হয়েছে, অন্যভাবে বলা যায় টঙ্ক হলো খাজনাস্বরূপ জমিদারকে দেওয়া অর্থ। সুভাষ মুখোপাধ্যায় গাঢ় পাহাড়ের নিচে শীর্ষক রচনা থেকে গৃহীত এই অংশে গাঢ় পাহাড়ের নিচে বসবাসকারী প্রজারা জমিদারদের টঙ্ক দিতে গিয়ে ফকির হয়ে যায়, মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে ফসল ফলায়, ফসলের অসীম প্রাচুর্যতা থাকলেও এই সমস্ত উপজাতির জীবনকে সুখ শান্তি ছিল না। প্রত্যেকটা পয়েন্ট টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে আমি উচ্চ মাধ্যমিকের সাজেশন নিয়ে আলোচনা করেছি গাঢ় পাহাড়ের নিচে। এই এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো 2022-2023 প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই সমস্ত কোশ্চেন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং তাদের অ্যান্সার সমেত। তোমরা তো জানো যে গাঢ় পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের উপর কতটা অত্যাচার হয়, তাদের বাদা রাস্তার পাইক বরকন্দাজদের অত্যাচার, তাদের মাথার ঘাম পায়ে ফেলে তারা যে পরিমাণে অক্লান্ত পরিশ্রম করে, তারা যে পরিমাণে ফসল উৎপাদন করে, সেই ফসলটাকে জমিদাররা মহাজনরা সবাই বরকন্দাজরা নিয়ে যায়, তাদের কাছ থেকে লুটপাট করে নিয়ে যায়, তাদের অর্থনৈতিক অবস্থা একদম শোচনীয় হয়ে পড়ে, তারা নিঃসঙ্গভাবে জীবনযাপন করে, নিঃস্ব হয়ে যায়, তাদের থাকে না কোনো কিছু। তো দেখো পাঁচ নম্বরে কোশ্চেন কি আছে, তাই আরও আমাদের পরপরভাবে কাদের কথা বলা হয়েছে, কেন তারা আমাদের পরপরভাবে। তো দেখো অ্যান্সারটা আমি পড়ছি, গাঢ় পাহাড়ের নিচে বসবাসকারী মানুষদের কথা বলা হয়েছে উদ্ধৃত অংশে। জাত পাত বর্ণের ভেদাভেদের আমাদের মধ্যে প্রচলিত হয়ে আসছে প্রাচীন সময় থেকে। এই ভেদাভেদ এক গোষ্ঠীর মানুষকে অন্য গোষ্ঠীর থেকে পৃথক করে রাখে, অন্য গোষ্ঠীর মানুষ নিজেদের উন্নত মানে বলে মনে করে, অন্য গোষ্ঠীর মানুষ নিজেদেরকে উন্নত মনে করে অন্যদের থেকে, আর সেই গর্বে সেই হেলায় উপেক্ষা করে অন্যদের বিশ্বাস সংস্কার প্রথাকে, ফলে আঞ্চলিক নৈকট্য সত্ত্বেও দুই গোষ্ঠীর মধ্যে বৃদ্ধি পায় ব্যবধান। তো দেখো প্রত্যেকটা পয়েন্ট টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই ইউটিউব
চ্যানেলে। তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজকে তোমরা অবশ্যই ফলো করবে। তো দেখো, লেখক সুভাষ মুখোপাধ্যায়ের মতো বাংলাদেশে বসবাসকারী গাঢ় পাহাড়ের নিচের উপজাতি সম্প্রদায়ের মানুষদের সাথে সমতলে বসবাস করা মানুষদের তৈরি হয়েছে দূরত্ব। একই অঞ্চলে বসবাস করেও সমতলের মানুষ কোনো রকম খোঁজ নেয়নি আদিবাসী মানুষদের, জানতে চেষ্টা করেনি তাদের কষ্ট কিংবা অসহায়তাকে। তাই আরও তো বুঝতে পারছো, প্রত্যেকটা পয়েন্ট টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, প্লিজ তোমরা ভালো করে লিখে নেবে। আমি যতটুকু পেরেছি ততটুকু আমি পড়ার চেষ্টা করেছি, তোমরা আশা করি বুঝতে পেরেছো। 6 নম্বর কোশ্চেন কি এসেছে, যেন রাবণের চিতা জ্বলছে। তো জ্বলছেই, এই উক্তিটির কারণ কী? তো দেখো, এটাও খুব সুন্দর করে এখানে বর্ণনা করা আছে। সুভাষ মুখোপাধ্যায় আমার বাংলা গ্রন্থের গাঢ় পাহাড়ের নিচে রচনায় এই মন্তব্যটি করেছেন। চৈত্র মাসে গাঢ় পাহাড়ের চাষবাস শুরু হয়। যারা চাষবাস করে তাদের অবশ্য নিজেদের কোনো হাল বলদ নেই। এরা অত্যন্ত দরিদ্র মানুষ, সারা বছর ফসল ফলায়। বছরের একটা সময় যখন চারিদিকে শুকনো থাকে তখন তারা ঝোপঝাড়ে আগুন লাগিয়ে দেয়, সে আগুন নেবে না। তো দেখো, লেখক সেই প্রসঙ্গে এই কথাটি বলেছেন, এই আগুন যেন রাবণের চিতা। বছরে একটা নির্দিষ্ট সময় বন জঙ্গলে গাছপালায়ও শুকিয়ে কাঠ হয়ে যায়। জঙ্গলে যখন আগুন লাগে তখন ভারী মজা হয়, বনে জন্তু জানোয়ার প্রাণ ভয়ে পালায়। পাহাড়ি মেয়ে পুরুষরা সেই সুযোগে হরিণার সুয়ার মারে। বিভূতিভূষণের চাঁদের পাহাড়ের উপন্যাসের মতো এখানে দেখা যায় আরণ্যক প্রাণীদের পালিয়ে যাওয়ার চিত্র। গোটা বন পুড়ে ছাই হয়ে যায়, পাথরের উপরে মোটা কালো ছাইয়ের পলেস্তার পড়ে থাকে, তারপর সেখানে চাষ হয়। খুব সুন্দর করে প্রত্যেকটা নোটস আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি। আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা গাঢ় পাহাড়ের নিচের যে সমস্ত কোশ্চেনগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতি বছর আসতে পারে সেইগুলো আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি উত্তর সহ আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাছাড়া আমাদের ডিসক্রিপশন অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই আমাদের ফেসবুক পেজকেও তোমরা অবশ্যই ফলো করবে।